প্রবেশ করছি। Take the next left. এই যে আমাদের গুগল ম্যাপের মহিলা আমাদের ডিরেকশন দিচ্ছেন। রাইনো রিসর্ট বলা হয়েছে। সুতরাং আমরা আশাবাদী যে কোনটা দেখতে পারবো। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্ডার কুঠিরে। এখানে আমরা আজকে থাকবো। সবাইকে হাই করে দাও। এই তো হাই করে দিছে। এখন আমরা দাঁড়িয়েছি শিশামারা নদীর এক সাইডে, আর নদীর অপোজিট সাইডে আমাদের রুমটা। এখানে আমরা থাকবো। আমরা রুম চয়েস করছি, একটা রুম দিয়েছে, সেটার থেকে আমাদের এই রুমটা একটু বেটার লাগছে, কাঠের হালকা উপরে ঘুরে আসে। যদি পছন্দ হয় বলবো, রিকোয়েস্ট করে আমাদের এই রুমটাই দিন। কেমন রুমটা? ও বা, দোতলা বাস তো, দোতলা বাস। এইভাবে একা ফেলে চলে গেছে তোমাকে? আচ্ছা, অরিজিৎ সিং কে এখানে আসছিল দাদা? কোন রুমটায় ছিল? কবে আসছিল অরিজিৎ সিং? এই মোটামুটি। মানে আপনার কাছে একটা রিকোয়েস্ট, যদি অরিজিৎ সিং নেক্সট টাইম আসে আমি নাম্বার দিয়ে যাবো, একটা কল করবেন, আপনার যেটা পছন্দের জিনিস আমি কিনে দিবো, শুধু দূর থেকে দেখে চলে যাবো। ঠিক। অরিজিৎ সিং এই যে এই বাড়িটাতে ছিল, অরিজিৎ সিং এই যে এই বাড়িটাতে ছিল, সে ভালো হোক চাই খারাপ হোক, অরিজিৎ সিং এসে খাইছে মানে ভালোই হবে। বনি দেখো তাকাইছে, দেখছো সব বলছে। আজকে প্রচন্ড গরম না? খুব গরম। বনি বনি খুব মিশুখি, খুব ভালো, যার কোলে বসে আছে তার মতো না। একটা বনি যতটা মিষ্টি আরেকটা বনি ততটাই তিক্ততায় ভরা। ও কথা বলতে শিখলে, এতক্ষণে তোমাকে জবাব দিয়ে দিতে, এই জন্যই আমার কাছে আসা। কি বলো, রতনে রতন চেনে, তুমি আমাকে চিনেছো তাই না বনি? এখন আমরা পুরোপুরি চিল মোড়ে আসি, হ্যাভি রিল্যাক্স মোড়ে আসি। বনন্তদা প্রাইমারি স্কুল থেকে বনন্তদাকে চিনি। স্কুল লাইফে প্রেম খুব কম লোকের টেকে, এই বনন্ত অমৃতার প্রেম। আমি নিজে সাক্ষী, আমি ওদের জুনিয়র, কিন্তু এত সুন্দরভাবে টিকছে, মানে আজকে ওদের একটা বনি হয়েছে। তবে তার আগে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি বন্ধুগণ, তোমরা কি জানো তোমাদের ওপিনিয়নকে সঠিকভাবে প্রয়োগ করে তোমরা টাকা আর্ন করতে পারো? হ্যাঁ, প্রোবো অ্যাপের থ্রুতে এরকম প্রচুর লোক 1 লাখ টাকার উপরে আর্ন করেছে। প্রোবো হচ্ছে ইন্ডিয়ার সর্বপ্রথম ওপিনিয়ন ট্রেডিং অ্যাপ। এখানে তুমি তোমার প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে দাও এবং টাকা জিতে নাও। সাইন আপ করার সাথে সাথে তোমার সামনে প্রচুর ক্যাটাগরি চলে আসবে, লাইক নিউজ, বলিউড, স্টার্ট আপ, ক্রিপ্টো, আরও অনেক কিছু। এই যেমন ধরো, আমি তোমাদের একটা ডেমো দিয়ে দেখাচ্ছি। ইন্ডিয়া কি এবার 2022-এর এশিয়া কাপ জিততে পারবো? আমি ড্যাম শিওর এটা হ্যাঁ হবে, সুতরাং আমি ইয়েসে ক্লিক করলাম। আর হ্যাঁ, তোমরা যদি তোমাদের ওপিনিয়নে একদম 100% শিওর থেকে থাকো, তাহলে তোমরা অ্যামাউন্ট বাড়াতে পারো, সেই হিসেবে তোমাদের আর্নও বেশি হবে। জিতে যাও এমন খুব সহজে উইথড্রল করতে পারবে, লাইক ইউপিআই এবং ব্যাঙ্ক ট্রান্সফার। আর হ্যাঁ, এখানে টাকা আর্ন করার সাথে সাথে তোমাদের জেনারেল নলেজও বৃদ্ধি পাবে, সুতরাং দেরি কি, সেটা আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে সাইন আপ করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে 50 টাকা বোনাস, সেটা দিয়ে তোমরা তোমাদের প্রথম ট্রেডিংটা স্টার্ট করে দাও। তো হারি আপ। পুরো গাছের গুড়ি দিয়ে বানানো টেবিল, এই যে চেয়ারগুলো দেখতেছো পুরো গাছের। দুপুরের প্রখর সূর্য অস্ত গেছে, এখন আমরা নদীতে স্নান করতে যাইতেছি, তোমাদের সাথে সেই স্নানের কার্য শেয়ার করিতেছি। এতক্ষণ দুপুরের প্রখর রোদ্রে আমরা সাহস পাই নাই নদীর জলে নামতে, কারণ নদীর জল ঠান্ডা হইলো, মাথার উপরে যে সূর্য সেটা প্রখর তেজে ছিল। স্নান করতে যাচ্ছি, সেরা সেরা রিফ্রেশমেন্ট। এই যে একটা পকোড়া বাকি আছে, চাও শেষ দুপুরের
চাটা খাওয়া খুব দরকার ছিল, কারণ নদীতে স্নান করে বেচারা একদম ঠান্ডায় সিক্ত হয়ে গেছিল। বিড়ালটা আমাদেরকে খুব পছন্দ হয়েছে, কি সুন্দর আইসে শুয়ে আছে, কোনো ডিস্টার্ব নাই। বাবা হওয়ার দায়িত্ব। আমাদের পরের দিন গুড মর্নিং হলো, মর্নিং। আমরা এখানে আশেপাশে নদীর পাড় দিয়ে একটু হেঁটে বেড়াচ্ছি, বেশ ভালো লাগছে জায়গাটা, নিরিবিলি, আশেপাশে লোকজন তো নেই বলতে গেলে চলে। আর যে পিছনে দেখতে পাচ্ছ যে জঙ্গলটা, ওটা হচ্ছে জলদাবার অভয়ারণ্য, ওখান থেকে স্টার্ট হচ্ছে। ওখানে গন্ডার, হরিণ, হাতি প্রচুর কিছু আছে, কিন্তু যেহেতু এখন ফরেস্টের মাঝখানেই জলের ব্যবস্থা, ওদের জন্য কিছু কিছু সংরক্ষিত করা হয়েছে, সেজন্য ওরা নদীতে আর রিস্ক নিয়ে জল খেতে আসে না। জল খেতে এসে অনেক সময় শিকার হয়ে যায়। হালকা বৃষ্টিও হচ্ছে, করার সময় ঠিক আছে আটটা আমি উঠলাম 9:30। সব থেকে ভালো যদি লাগবে তোমরা জঙ্গলে যেদিন আসবে সেদিন যদি হালকা বৃষ্টি হয়, পাহাড়ে যেরকম বৃষ্টির থেকে একটু রৌদ্র ঝলমলে হইলে পাহাড়ের ভিউ ভালো দেখা যায়। তো আজকে আমাদের এখান থেকে বেরোনো যাওয়ার প্ল্যান, কিন্তু দুপুরবেলা লাঞ্চ করে বেরোবো কি লাঞ্চ না করে বেরোবো সেটা নিয়ে আমরা ডিসকাশন চলছে। আর যেহেতু আজকে সোমবার শ্রাবণ মাসের, আজকে নিরামিষই খাবো। আর আমাদের বনি উঠেছে কি? বনি উঠেছে, বনি উঠেছে, গিয়ে বনির সাথে একটু আড্ডা মারবো। সকালবেলা স্নান করে ফ্রেশ হয়ে গেলাম। আজকে সোমবার শ্রাবণ মাস, খবর পেলাম সামনাসামনি একটা শিব মন্দির রয়েছে, সেখানে যাব, বাবার দর্শন করব, পারলে একটু জলও ঢালব। বনি ম্যাডাম আসছেন, বনি ম্যাডাম। ক্লাবের নামটা খুব সুন্দর লাগলো আমার, হঠাৎ সঙ্গ মনে আসে, সুন্দর সেজে গুজে বেরিয়েছে, আবার লাল জুতো পরেছে, হুকুমনি যায় লাল জুতো পায়। এরকম ঐতিহাসিক স্থান আপনারা দেখতে পারবেন না, কোচবিহার রাজবাড়ি আর দিল্লি তাজমহল যেখানে একত্রে মিলিত হয়েছে। তোমরা যদি রাত্রে এখানে কাটাইতে চাও, এখানে থাকার ব্যবস্থা আছে, আগে থেকে বুকিং করতে হবে। আর যদি নর্মাল ঘুরে যেতে চাও, মাত্র 20 টাকা করে টিকিট পার হেড, ভেতরে ঢুইকা ঘুইরা, ফটো তুললা, ব্লগ করা, ভিডিও বানা, যা খুশি করতে পারো। না, হাইট অফ ফ্লার্টিং, একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোভাবে প্রপোজ করতে চায় বা ইমপ্রেস করতে চায়, তাজমহলের সামনে দাঁড়ায় পুরোনো জোকটা মনে পড়লো, বলে দিই, তাহলে কী বলবে? বলে কোনোদিন যদি তাজমহলে ঘুরতে যাও, তাহলে সঙ্গে করে একটা মেকআপ বক্স নিয়ে যেও, তোমার জন্য নয়, তাজমহলটার জন্য, কারণ তোমার সৌন্দর্যের পাশে ওটাও ফিকে। আমি তো বলে দিলাম পুরোনো জোক। আমাদের কোচবিহার রাজবাড়ির সামনে দিয়ে ডেলি 10-12 করে যাইতো, ওই জন্য এই রাজবাড়িটা দেখে একটা জিনিসের মাথায় আসলো, চওড়াটা আর একটু বড় হওয়া লাগতো কি? হ্যাঁ, একদম একদম। আর এখন রাজবাড়িতে লাইটিংও দিচ্ছে ইদানিং দেখলাম। হ্যাঁ, কোনো মন্ত্রী ফন্ত্রী আসবে নাকি এর মধ্যে? না, 15 আগস্টের জন্য বোধ হয়। ও না, এমনি মন্ত্রী না আসলে তো রাজবাড়িতে লাইট জ্বালায় না, সারা বছর অন্ধকারই থাকে।
এই যে রাজবাড়ি দেখতে পাচ্ছ উপরটা কিন্তু ফলস জাস্ট দেখার জন্য আর এই যে নিচে আন্ডারগ্রাউন্ডের রুম রয়েছে এবং এই রুমগুলো এতটাই ঠান্ডা হবে তোমার যতই গরম পড়ুক টিল এসির মতোই থাকবে ভিতরটা তাজমহলের ক্ষেত্রেও তাই উত্তরবঙ্গের বস খুব সুন্দর হাওয়া দিচ্ছে ওইখানে গাছের থেকে পাতাগুলো পড়তেছে খুবই সুন্দর একটা অ্যাটমসফিয়ার আর উনি উড়ন্ত ক্যামেরা উইথ দুরন্ত ছোকরা খেলা করছে ফটো বাবা দেখো দেখো ভয় তো দূর শুনতেছো সস্তা সেলিব্রিটি তোমাকে তোমার সাথে বলে দেখা করতে আসছে এখানে কে কে চলো নামতে হবে হ্যাঁ রে ও কোচবিহারই থাকে আমাদের কাছাকাছি কিন্তু ও ওর কাছ থেকে শুনতে পায় ও কোচবিহার থেকে এখানে চলে আসছে দেখা করতে পটলের তরকারি আলু ভাজা স্যালাড লেবু মুগ ডাল চাটনি জানতেই পারতেছো ব্লগের শুরু থেকে যে আমরা যে রিসোর্টে আসছি সেখানে অরিজিৎ সিং আসছিল আর এখানে একদম সাত বছর ধরে আসছিল এই জেঠু এখানে সাত বছর ধরে আছে এবং অরিজিৎ সিং এর বুকিং জেঠু প্রথমে চিনতো না মানে গান শুনছে হয়তো কিন্তু নাম জানে না অরিজিৎ সিং এর বুকিং ক্যান্সেল করে দিছিল এটা একটু বলো আমরা তো অরিজিৎ সিং ভাবতে পারিনি যে এত বড় সেলিব্রিটি হ্যাঁ আমরা না করছি যে আগে একটা বুকিং ছিল আচ্ছা সেই বুকিংটা ক্যান্সেল করে আর অরিজিৎ সিং কে দেওয়া যাবে না আচ্ছা সেটা ভাবছিলাম তারপরে সবাই বলছে যে না নিতে হবে তারপরে না এটা ক্যান্সেল মানে আমরা এই টেবিলে বসে খাচ্ছি মানে আমরা যেখানে খাইতেছি এমনি অরিজিৎ সিং এর সাথে ওনার ওয়াইফের সাথে কথাবার্তা হয়েছে কি মানে সবার সাথে কথা হয়েছে সব 12 জন এসেছিল 12 জনের সাথে কথা হয় গান গান করা রিকোয়েস্ট করে গান আমরা রিকোয়েস্ট করছি কিন্তু গান করে না উনি গান শুনছে আচ্ছা চলো মানে এটা মানে আমার পার্সোনাল অভিমত উনি হয়তো এত গান করে সেখান থেকে কিছু বিরতি নেওয়ার জন্যই হয়তো টাইম কাটাইতে আসছিল ওই জন্য প্রথমে রিকোয়েস্ট করে বলে দিছে যে এই রিকোয়েস্টটা করবেন না কিছুদিন পরে উনি আসার কিছুদিন পরে কলকাতা থেকে ওই মা মেয়ে আর বাবা তিনজন এসেছে ওরা ওই ঘরে ছিল রাতের বেলা যখন বললাম যে এই ঘরে ছিল বলে কি মা মেয়ে বলে কি আমরা চলো গড়াগড়ি করি গে ওই ঘরের মধ্যে এই বনি এই বনি সোজা হও সোজা হও সোজা হও সোজা হও এই যেখানে তুমি শুয়ে আছো এখানে অরিজিৎ সিং শুয়েছিল সিরিয়াসলি আর এই যে ঘরটা এই ঘরটার কথাই বলতেছিল মানে যেখানে বনন্দতা বসে আছে এখানে বসছিল যাই হোক আবারও আশা রাখছি এই বলি ব্লগটি শেষ করছি টাটা।